নওগাঁও গণধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করল ধিঙের মুসলিম সমাজ। গণধর্ষণে মৃত অভিযুক্তের জানাজা পড়বে না গ্রামবাসীরা, সামাজিক বয়কট অপরাধীকে। মৃত অভিযুক্তের পরিবারকে করা হয়েছে এক ঘরে, গ্রামের কবরস্থানে কবর দিতেও দেওয়া হবে না অভিযুক্ত যুবকের মরদেহ। কর্মের জন্য মরে গিয়ে সমাজে তিরস্কৃত গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত তোফাজ্জল আলী। স্কুল ছাত্রী গণধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন ধিঙের মুসলিমরা। অপরাধ বা অপরাধীর সঙ্গে আমরা নেই, সাফ জানিয়ে দিয়েছে এলাকার মানুষ। পুলিশের হাত থেকে পলায়ন করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হওয়া তোফাজ্জলের গ্রামবাসীদের কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সারা রাজ্যের মুসলিম সমাজ। স্থানীয়দের দাবি, গণধর্ষণের মতো জঘন্য অপকর্মের কারণে লজ্জিত হয়েছে ধিং, বদনাম ঘুচাতে তারা একাট্টা হয়েছেন, সামাজিক বয়কটে দৃষ্টান্ত স্থাপন করলেন এলাকাবাসী। মৃত যুবকের জানাজা পড়বে না পাড়া প্রতিবেশী এবং গ্রামের মানুষ। যুবকের পরিবারকে একঘরে ঘোষণা করে জানাজা প্রত্যাখ্যান করা হয়েছে, কবর দিতেও দেওয়া হবে না গ্রামের সর্বজনীন কবরস্থানে। তো আমি গ্রামবাসী হিসাবে আমি একটা সিদ্ধান্ত লৈছোঁ যে তার জানাজা নামাজ আমি নপঢ়ো। আমার ৰাজহুৱা যিটো জানাজা কবরস্থান আছে তাত আমি জেগা নিদিওঁ। তো সেই পরিয়ালটোক আমি এঘরিয়া কৰিছোঁ। দোষী সদায় দোষী, দোষীক আমি বিচাৰোঁ যে শাস্তি হোক, আৰু কঠোৰতম শাস্তি হোক। শনিবার সকালে গণধর্ষণের মূল অভিযুক্ত ধিঙের তোফাজ্জল আলী পুকুরের জলে ডুবে সলিল সমাধির খবর পেয়ে খুশি ব্যক্ত করে এলাকার মুসলিম সমাজ শয়ে শয়ে জড়ো হয়ে সমাজ ও এলাকাকে বদনাম করার দায়ে তোফাজ্জল আলীকে তিরস্কার করে যুবকের পরিবারকে সামাজিক বয়কট করে জানাজা প্রত্যাখ্যান করার পাশাপাশি গ্রামের কবরস্থানে কবর দিতেও আপত্তি জানিয়ে দিয়েছেন। সামাজিক বয়কটের কঠোরতার নজির গড়েছেন এলাকার মুসলিম সমাজ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে নওগাঁ জেলার ধিঙে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর গণধর্ষণের জঘন্য কাণ্ড সংঘটিত হয়। কলকাতার আর্চিকর কাণ্ডের প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, ঠিক সেই সময় নওগাঁয়ে এই গণধর্ষণের ঘটনাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। একাধিকবার বিবৃতি দিতে হয় মুখ্যমন্ত্রীকে। ঘটনার সরাসরি হস্তক্ষেপ করেন রাজ্য পুলিশের মহানির্দেশক জিপি সিং। পুলিশ তদন্ত শুরু করে শুক্রবার গণধর্ষণে জড়িত দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছিল। ঘটনার ক্রাইম অফ সিন রেকর্ড করতে গতকাল রাতে ধৃতদের নিয়ে অপরাধ সংঘটিত হওয়া স্থানে পৌঁছালে মূল অভিযুক্ত তোফাজ্জল আলী পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ঘটনাস্থলের পাশেই একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। জরুরিকালীন এসডিআরএফ বাহিনীর দ্বারা 2 ঘন্টার প্রচেষ্টায় ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত তোফাজ্জলের মৃতদেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। পুকুরের জলে ডুবে অভিযুক্তের মৃত্যুতে খুশি ব্যক্ত করেছেন এলাকার মানুষ এবং অভিযুক্ত সহ পরিবারের সামাজিক বয়কট ঘোষণা করে কঠোর স্থিতি গ্রহণ করেছেন এলাকাবাসী। আমাদের হাতে সেখানকার জনগণের ভাষ্য রয়েছে, শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত। আপনার জড়িয়ে আমি গোটে অসমবাসী জানাব বিচারি আছো যে আমি বৰবেটী গাঁও হিসাবে, গাঁওবাসী হিসাবে অতি লজ্জিত যে ঘটনা আমার বৰবেটী গাঁৱৰ লড়াই করেছে বলে আমি ইতিমধ্যে গম পাইছো। আর তার যে মেইন একিউজড, মেইন যে দোষী তফাজ্জল ইসলাম, সেই লড়াটো ইতিমধ্যে আমার ঢিঙতে এখন পুকুরীত পরি মৃত্যুবরণ করা বলে আমি গম পাইছো। তো আমি গাঁওবাসী হিসাবে আমি একটা সিদ্ধান্ত লৈছো যে তার জানাজা নামাজ আমি নপঢ়ো। আমার ৰাজহুৱা যে জানাজা কবরস্থান আছে তাত আমি জেগা নিদিও। তো সেই পরিয়ালটোক আমি এঘরিয়া করেছো। দোষী সদায় দোষী, দোষীক আমি বিচাৰোঁ যে শাস্তি হোক, আৰু কঠোৰতম শাস্তি হোক, তাৰ পক্ষত আমি আছোঁ। আমি অপরাধীৰ পক্ষত নাই, আমাৰ সমাজত অপরাধীৰ কোনো জায়গা নাই। ধন্যবাদ। আপোনালোকৰ মাধ্যমেদি আমি গোটেই অসমবাসী ৰাইজক ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ ধিঙত ইতিমধ্যে যিটো দৰ্শনকাণ্ড সংঘটিত হৈছে তাৰ মূল অভিযুক্ত তফাজ্জল আলী, তেওঁ ইতিমধ্যে পানীত পৰি, আমি খবৰ পাইছোঁ, পানীত পৰি মৃত্যুবৰণ কৰিছে। আমি নিশ্চয় আমাৰ এটা মানে দুখ লগা কথা যে আমি আজি এই গাঁৱৰ এই তফাজ্জল আলী বৰবিটিৰ ল'ৰা, সি এনেকুৱা এটা দুখ কৰিছে যিটো আমাৰ বৰবিটি গাঁৱৰ ৰাইজে তাৰ লগত আমি সহযোগ কৰা নাই, আৰু আমি ধিক্কাৰ দিছোঁ এই কাণ্ডৰ কাৰণে। আমি সমজুৱাভাৱে আজি প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ যে তেওঁৰ জানাজাৰ নামাজত আমি অংশগ্ৰহণ নকৰোঁ, আমাৰ ৰাজহুৱা কবৰস্থানত তেওঁক আমি কবৰ দিবৰ কাৰণে নিদিওঁ, আৰু এই পৰিয়ালটোক আমি সামাজিকভাৱে বৰ্জন কৰিছোঁ।
আপোনালোকৰ মাধ্যমেদি আমি গোটেই অসমবাসী ৰাইজক ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ ঢিঙত ইতিমধ্যে যিটো দৰ্শনকাণ্ড সংঘটিত হৈছে তাৰ মূল অভিযুক্ত তফাজ্জল আলী তেওঁ ইতিমধ্যে পানীত পৰি আমি খবৰ পাইছোঁ পানীত পৰি মৃত্যুবৰণ কৰিছে। আমি নিশ্চয় আমাৰ এটা মানে দুখ লগা কথা যে আমি আজি এই গাঁৱৰ এই তফাজ্জল আলী বৰবিটিৰ ল'ৰা সি এনেকুৱা এটা দুখ কৰিছে যিটো আমাৰ বৰবিটি গাঁৱৰ ৰাইজে তাৰ লগত আমি সহযোগ কৰা নাই আৰু আমি ধিক্কাৰ দিছোঁ এই কাণ্ডৰ কাৰণে। আমি সমজুৱাভাৱে আজি প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ যে তেওঁৰ জানাজা নামাজত আমি অংশগ্ৰহণ নকৰোঁ, আমাৰ ৰাজহুৱা কবৰস্থানত তেওঁক আমি কবৰ দিবৰ কাৰণে নিদিওঁ আৰু এই পৰিয়ালটোক আমি সামাজিকভাৱে বৰ্জন কৰিছোঁ।